আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলের স্কোর কীভাবে জানতে পারবেন। স্কোর হচ্ছে এখানে অ্যান্টুটু বেঞ্চমার্কের স্কোর, কেননা আমরা যখন নতুন কোনো মোবাইল মার্কেটের মধ্যে আসে অনেকে এই জিনিসটা চেক করে যে বেঞ্চমার্কে এটার রেটিং কত, যেটা সবচেয়ে বেশি রেটিং যদি বেঞ্চমার্কের মধ্যে আপনার রেটিংটা ভালো হয়, টুটু অ্যান্টুটু যেটা বেঞ্চমার্ক আছে এটার রেটিং সবচেয়ে যদি বেটার হয় তাহলে মোবাইলটা অনেক বেশি ভালো হয়, অনেক বেশি পপুলার হয়। তো আজকের ভিডিওতে আমরা জেনে নিব পুরাতন মোবাইল কেনার আগে এটার কন্ডিশনটা কীরকম এবং আমরা আমাদের মোবাইলের ব্রেঞ্চমার্ক রিপোর্টটা আমরা এখান থেকে জেনে নিতে পারবো। এটার নাম হচ্ছে অ্যান্টুটু ব্রেঞ্চমার্ক। তো আমি এটা অলরেডি ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করার পর জাস্ট সিম্পলি আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনার মোবাইলের মডেলটা চলে আসবে। তারপর এখানে ভেরিফাইং ইউর ফোন, আপনার মোবাইলটা এখান থেকে ভেরিফাই করবে, ঠিক আছে? তো ভেরিফাই করার জন্য এখানে কিছু ডাউনলোড করতে হবে। নাও উইল হেল্প টু ডাউনলোড দ্য অ্যান্টুটু অফিসার। ওকে, আমি ওকেতে ক্লিক করবো। আগে ক্লিক করার পর এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে। এটার মাধ্যমে আপনার মোবাইলটা আপনি জেনে নিতে পারবেন। ওকে, তারপর ইউজার রেটিং, ইউজার রেটিংটা আমরা এখান থেকে জেনে নিতে পারবো। ইউজার রেটিং কত করে দিচ্ছে, তো আপনিও চাইলে এখানে রেটিং দিতে পারেন। মনে করেন আপনি যে মোবাইলটি ইউজ করতেছেন সেটার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স যদি আপনার কাছে ভালো লাগে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন এক্সিলেন্ট। আমি এক্সিলেন্ট এখান থেকে ফিডব্যাক দিলাম। ওকে, আপনার আদার ডিভাইস, অন্য অন্য ডিভাইসগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি ব্যাকে করে দিচ্ছি। এরপর হচ্ছে স্ক্রিন টেস্ট, আপনার মোবাইলের স্ক্রিনটা আপনি এখান থেকে টেস্ট করে নিতে পারেন। যেমন কি আমরা এলসিডি টেস্ট করবো, এখানে কালারটা টেস্ট করবো, কালার টেস্ট এখানে ঠিক মতো কাজ করতেছে, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। তারপর গ্রে স্কেল টেস্ট, আমরা গ্রে স্কেল টেস্ট করতে পারবো মাল্টি লেভেল ব্রাইটনেসের মাধ্যমে। যখন এটাতে সিলেক্ট করবো দেখেন এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো এগুলো হচ্ছে গ্রে স্কেল টেস্ট। এভাবে আপনার মোবাইলের টেস্ট করে নিতে পারবেন আপনার মোবাইলটা ঠিক মতো কাজ করতেছে কিনা, ঠিক আছে। এখানে দেখেন আরও অনেক কিছু আছে, উপর থেকে শুরু করে নিচে পর্যন্ত। এগুলো আপনার গ্রে স্কেল টেস্ট করার মধ্যে আপনার মোবাইলটা আপনি জেনে নিতে পারবেন কন্ডিশনটা কেমন আছে। তারপর হচ্ছে কালার বার টেস্ট, এখানে কালার বার টেস্টের মাধ্যমে আপনি করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি ব্যাক করে দিচ্ছি। এরপর মাল্টিটাচ টেস্ট, আপনি মাল্টিটাচ টেস্ট করতে পারবেন। টাচ মি, এখানে আপনি টাচ করবেন। ওকে, টু, থ্রি, ফোর, ফাইভ, এখানে আপনি যতগুলো টাচ দিয়ে কাজ করবেন। আপনার মোবাইলে যদি মাল্টিটাস্কিং সাপোর্ট করে, মনে করুন আপনার মোবাইলে বলা আছে যে 10 ফিঙ্গার মাল্টিটাস্ক কাজ করে কিন্তু ঠিক মতো সেটা কাজ করতেছে কিনা এখান থেকে আপনি সেটা জেনে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি ব্যাক করে দিচ্ছি। তারপর আরও অনেক অনেক টেস্ট আছে, যেমন কি স্ট্রেস চার্ট, মানে এটা প্রেশার উপর ই করবে। আপনি যখন টেস্টিং করবেন 15 মিনিট লেফট, এখানে আপনাকে 15 মিনিট মতো অপেক্ষা করতে হবে, দেন এখানে এটা সম্পূর্ণ আপনাকে দেখাবে, ঠিক আছে। তো আমি এটা স্টপ করে দিচ্ছি। এটার মাধ্যমে কিন্তু লোডো এই যে অ্যান্টুটু বেঞ্চমার্কের স্কোরগুলো দেখা হয়। তারপর র্যাঙ্কিংয়ের মধ্যে দেখতে পারবেন কোন সেটটা সবচেয়ে বেশি বেঞ্চমার্কের র্যাঙ্কিংয়ের মধ্যে আছে। যেমন কি iPhone 7 Plus সবচেয়ে বেশি আপনার এর মধ্যে আছে, র্যাঙ্কিংয়ের মধ্যে আছে। তো এটার সাথে আপনি কম্পেয়ার করতে পারেন আপনার মোবাইলের মধ্যে। আমার টেস্টটা এখনও কমপ্লিট হয় নাই, তো এই যে স্টেট এটা কমপ্লিট হয় নাই, তো যার কারণে এরকম আসছে। আমি ব্যাক করে দিচ্ছি। এরপর এখানে যে যে মোবাইলগুলো আপনার নতুন কোনো মোবাইল নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি প্রথমে চেক করে নেবেন বেঞ্চমার্কের এটার স্কোর কত। যদি স্কোরটা ভালো হয় তাহলে আপনি সেই মোবাইলটা নিতে পারেন। এখন স্কোরের মধ্যে সবচেয়ে হাইয়েস্টের মধ্যে আছে iPhone 5S, LG, তারপর হচ্ছে ভিভো, তারপর গুগল নেক্সাস 6, এগুলো আর কি। তা আপনার মোবাইলটাও আপনি জেনে নিতে পারবেন। সিস্টেম ইনফরমেশান এখান থেকে জানা যাবে আপনার মোবাইলটা কী কী আছে, যেমন কি আমারটা স্যামসাং মডেল, তারপর এখান থেকে কোন প্রসেসর অ্যাড করা হয়েছে, রেন্ডার কী, রেজুলেশন কী, ক্যামেরা কত করে, তারপর IMEI কত, সব কিছু এখান থেকে জেনে নিতে পারবেন। আপনি যখন একটা মোবাইল নেওয়ার পর হয়তো পুরাতন মোবাইল নিচ্ছেন তাহলে কিন্তু আপনার মোবাইলের সব ইনফরমেশানগুলো এখান থেকে আপনি জেনে নিতে পারবেন। দেখেন এটা ভেন্ডর কত, টেস্ট করে দেখে নিতে পারবেন মাল্টিটাচ সাপোর্ট করে কিনা, তারপর ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, ব্যাটারি লেভেল, তারপর অ্যান্ড্রয়েড ভার্সন, সব কিছু আপনি এখান থেকে ইনফরমেশানগুলো জেনে নিতে পারবেন। কোন কোন সেন্সরগুলো আপনার এখানে সাপোর্ট করবে, তারপর গেমস, যেমন কি আমি এখান থেকে সেন্সরগুলো দেখি, অ্যাক্সেলারেশন সেন্সর STM সাপোর্ট করে, তারপর অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, গেম রোটেশন ভেক্টর, এগুলো আমার কাছে কিচ্ছু সাপোর্ট করে না, যেমনকি প্রক্সিমিটিটা এখন সাপোর্ট করে। তো আপনি এগুলো জেনে নিতে পারবেন এখান থেকে এই সফটওয়্যারটার মাধ্যমে। এখানে এটার মাধ্যমে আরও অনেক কাজ আছে। তো আপনারা কোনো নতুন মোবাইল কেনার আগে আগে অবশ্যই আপনারা অ্যান্টুটু বেঞ্চমার্কের স্কোরটা দেখে নেবেন। যদি এটা ভালো মানের হয়, যেটা যদি ভালো হয়ে থাকে তাহলে আপনারা মোবাইলটা নিতে পারেন, কারণ এটার উপর ডিপেন্ড করে কিন্তু মোবাইলের অনেক কিছু ডিপেন্ড করে। যেমন কি মোবাইলটা কতটুকু ভালো সেটা এই যে বেঞ্চমার্কের রিপোর্টের অনুযায়ী কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে শেয়ার হয়ে থাকে, বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে র্যাঙ্কিং হয়ে থাকে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। জাস্ট আজকের ভিডিওটি এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ও আচ্ছা, আজকের ভিডিওতে আমি আরও একটা অ্যাপ্লিকেশন শেয়ার করবো, এটা হচ্ছে আপনার ড্রয়েড DNA। এটা আপনার একটা লাইভ ওয়ালপেপারের মতো। তো আমি অলরেডি এটা ইনস্টল করে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ইউজ করতে হয়। জাস্ট সেট ওয়ালপেপারে ক্লিক করবেন, আমি নট নাও ক্লিক করবো।
ওকে, এটা অনেক দারুণ একটা লাইভ ওয়ালপেপার, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি সেটিংসে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আরও অনেকগুলো অপশন আছে, যেমন কি কালারগুলো চেঞ্জ করতে পারবেন, সব আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে আমি রেড দিয়েছি, গ্রিন, ব্লু, যেটা ইচ্ছা আপনি দিতে, আমি রেডটাই রেখে দিব। ওকে, দেন সেটে ক্লিক করব। আমরা এখন চলে যাব আমাদের ওয়ালপেপারের মধ্যে। দেখেন এটা অনেক দারুণ একটা লাইভ ওয়ালপেপার, আপনারা এটা ইউজ করতে পারেন। তো আমি দুইটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ট্রফিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।